ঈদুল ফিতরের জন্য তৈরি সিনেমা নাটক ওয়েব সিরিজ কিংবা কন্টেন্ট মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই আমেজ ছড়িয়েছে দর্শকের মাঝেও সামাজিক মাধ্যমে কন্টেন্টগুলোর প্রচার চোখে পড়ার মতো তবে অন্তর্জালে সিনেমার আলোচনায় বেশি হচ্ছে গত বছরের তুলনায় এই বছর মুক্তির তালিকায় থাকা চলচ্চিত্রের সংখ্যা দ্বিগুণ কোন কোন সিনেমা মাতাবে এবারের ঈদ জেনে নেব প্রতিবেদন থেকে আর এক সপ্তাহ পরেই ঈদুল ফিতর এ পর্যন্ত ঈদে যে সব সিনেমা মুক্তির বিষয় নিশ্চিত হওয়া গেছে তার মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টলিউডের শীর্ষনায়ক শাকিব খানের চলচ্চিত্র গত ঈদের জমজমাট ব্যবসা সফল সিনেমার পর এবার আরো এক ব্লকবাস্টারের প্রত্যাশায় মুক্তি দেয়া হচ্ছে রাজকুমার রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে এদিকে মনপুরা পর 2009 সাল থেকে কাজল রেখা নির্মাণের প্রস্তুতি শুরু করেন বরেণ্য নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘ 12 বছরের গবেষণা শেষে 2022 সালে শুটিং করেন সিনেমাটি এবারে ঈদে মুক্তি পাবে প্রায় 400 বছরের পুরনো প্রেক্ষাপটে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে কাজল রেখা মানুষের গীতিকার একমাত্র রূপকথা 21টা পালার মধ্যে একটাই আপামর সাধারণের যে বিনোদন সেই সময়কার সেটা এই সময়ও আমার কাছে প্রাসঙ্গিক লাগে অন্যদিকে পটু সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ঈদে সম্ভাব্য মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এছাড়া সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে জাজের আরেক সিনেমা মোনা জিন 2 এটিও ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাহিদ হোসেনের সোনার চড়ক রাজবুবলি অভিনীত দেয়ালে দেশ সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধিত হয়েছে এটি অনুদানে সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক দেয়ালের দেশ সিনেমাটি আমার কাছে অনেক ভালোবাসার অনেক অন্যরকম একটি সিনেমা কারণ এখানে দর্শকরা বুবলিকে যেভাবে দেখবে সেভাবে আগে দেখেনি এদিকে আহারে জীবনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদের মুক্তি কথা জানিয়েছেন নির্মাতা ছোটকু আহমেদ সামাজিক টানাপোড়েনের এক ব্যতিক্রমী গল্পে অভিনয় করেছেন ফেরদৌস পূর্ণিমা সুচরিতা মিশা সওদাগর কাজী হাত সহ আরও অনেকে অন্যদিকে এই ঈদে ওমর সিনেমার মুক্তিও নিশ্চিত প্রধান চরিত্রে শরীফুল রাজ সহ আছেন ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম নাসিরুদ্দিন খানের মতো বাঘা বাঘা অভিনেতা এছাড়া ঈদে মুক্তির তালিকায় আরও আছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি জসীমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ ফুয়াদ চৌধুরীর মেঘনা কন্যা আদর আজাদ পূজা অভিনীত লিপস্টিক ও কাজী মারুফের গ্রিন কার্ড দেখা যাক সব মিলে এবারও কি একচ্ছত্র আধিপত্য থাকে শাকিব খানের নাকি ঢাকা ইন্ডাস্ট্রিতে চমক দেখাবে নতুন কোন সিনেমা